আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ছয় দশমিক এক দশমিক বারো কবিতার গঠন বুঝি এবং ছয় দশমিক এক দশমিক তেরো জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি এই দুটি টপিকের ওপর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করব প্রথমে আমরা ছয় দশমিক এক দশমিক বারো এটি দেখি সারপত্র কবিতায় অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা কোনো স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহকারীদের সাথে আলোচনা করো তো চলো আমরা এটির উত্তর দেখে নেই সারপত্র কবিতায় কোনো অন্তমিল নেই কবিতাটি তাল দিয়ে পড়া যায় তবে প্রতিটি চরণের তালের ব্যবধান নির্দিষ্ট নয় কবিতাটিতে কিছু শব্দরূপের পরিবর্তন ঘটেছে যেমন রাতে রাত্রে পেলাম পেলুম শেষ করে সেরে ইত্যাদি কবিতাটিতে তিনটি স্তবক রয়েছে কবিতাটি পড়ার গতি বা লয় ধীর এই কবিতায় উপমা ব্যবহার করা হয়েছে যেমন অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এখানে চোখের অস্পষ্ট দৃষ্টিকে কুয়াশার সঙ্গে তুলনা করা হয়েছে এবার আমরা ছয় দশমিক এক দশমিক এক তিন জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি এখানে বেশ কিছু কোশ্চেন রয়েছে এই কোশ্চেনগুলোর উত্তর করব চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এক নম্বর প্রশ্ন ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বসবাসযোগ্য মনে করেননি কেন উত্তর এই কবিতায় কবি পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কারণ এই পৃথিবী জীর্ণ ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নতুন শিশুকে কবি এক নতুন জীবন উপহার দিতে চেয়েছেন যা এই পুরনো যুগের বার্তা বহন করা পৃথিবীতে দেওয়া সম্ভব নয় তাই কবি সমস্ত জঞ্জাল সরিয়ে পৃথিবীকে শিশুর জন্য বাসযোগ্য করতে চেয়েছেন পরবর্তী কোশ্চেন দুই নম্বরে বলা হয়েছে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল এই বাক্য দিয়ে কবি পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন সব ধরনের পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাস কি পরিবর্তন করা প্রয়োজন মনে করো তোমার মতো সংক্ষেপে তুলে কবি প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এই বাক্যটি কবিতায় ব্যবহার করে পৃথিবীর পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন তবে আমি তা চাই না কারণ আমি শুধু সেই সব পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাসের পরিবর্তন ঘটাতে চাই যা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দানে বাধাগ্রস্ত করে হানাহানি ও বৈষম্য সৃষ্টি করে রোগ শোকের সৃষ্টি করে যেসব পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাস মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সৌন্দর্য সৃষ্টি করে বৈষম্যের অবসান ঘটায় সেসব ব্যবস্থার পরিবর্তন আমি চাই না তিন নম্বর কোশ্চেনটা এমন ছিল তোমার পরিবার বিদ্যালয় বা সমাজের কোনো বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গলকর হবে বলে তুমি মনে করো উত্তর ক নম্বরে লেখা হয়েছে আমার পরিবারের সবাইকে সমানভাবে গুরুত্ব অথবা প্রাধান্য দিতে হবে খ নম্বর আমার বিদ্যালয়ে আনন্দ পরিবেশে পাঠ কার্যক্রম সম্পন্ন করতে হবে গ নম্বর আমার সমাজে ধর্ম বর্ণ গোত্র অর্থবিত্ত এবং বংশগত বৈষম্য মুক্ত করতে হবে ঘ নম্বর বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতিমুক্ত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো পাবো সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ